কখনো টয়লেটের মিউজিয়ামের কথা শুনেছেন, যেখানে রয়েছে হাজার হাজার বছর পুরনো টয়লেট? সুলভ ইন্টারন্যাশনাল টয়লেট মিউজিয়াম দিল্লিতে অবস্থিত। এখানে খ্রিস্টপূর্ব 25,000 শতাব্দীর সময়কাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যুক্ত জিনিসপত্র রয়েছে। এছাড়া রয়েছে টয়লেট ও তাদের ব্যবহারের সম্পর্কিত সুন্দর কবিতা। সুলভ ইন্টারন্যাশনাল টয়লেট মিউজিয়াম সুলভ আন্তর্জাতিক সমাজ সেবা সংস্থার দ্বারা পরিচালিত হয়। এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ডক্টর বিন্দেশ্বর পাঠক হলেন একজন বিখ্যাত সামাজিক কর্মী এবং সমাজবিজ্ঞানী। টাইম ম্যাগাজিনের অনুযায়ী এই মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বিচিত্র মিউজিয়ামের মধ্যে অন্যতম। প্রতি বছর এখানে 10,000 পর্যটক আসেন। মিউজিয়ামের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হল রাজা চতুর্দশ লুইয়ের অনুমিত টয়লেট। রাজা দরবারে কার্যক্রম চলাকালীন এটায় বসে মলত্যাগ করতেন। এছাড়া এখানে রয়েছে রোমান সম্রাটদের দ্বারা ব্যবহৃত সোনা ও রূপোর টয়লেট পাত্র। রানী প্রথম এলিজাবেথের আমলে স্যার জন হ্যারিংটন দ্বারা 1956 সালে নির্মিত ফ্লাশ পাত্র সম্পর্কে তথ্য এখানে রয়েছে। হরপ্পা সভ্যতার সময়ে নিকাশি ব্যবসা এবং লোথালের টয়লেট উন্নতমানের ঐতিহাসিক তথ্য রয়েছে। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।